আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি মজাদার সুস্বাদু ডিশ নিয়ে এসেছি, সেটি হলো বিফ করাচি বিরিয়ানি। খুবই সুস্বাদু খেতে এই বিরিয়ানিটি। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। করাচি বিফ বিরিয়ানি করার জন্য আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, রেগুলার সাইজে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা, তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে আধা ঘন্টা মেরিনেট করে রাখবো মাংসগুলোকে। আমার মাখা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে 30 মিনিট এগুলোকে মেরিনেট করে রাখবো। আর নিয়েছি বাসমতি চাল 1/2 কেজি। বাসমতি চাল নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এভাবে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখবো। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট ভাজার পর পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এসেছে, আর একটু গাঢ় হলেই আমি এতে মাংস দিয়ে দেব। দেখুন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা গরুর মাংসগুলো। দিয়ে 10 মিনিট ভুনতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। উপর থেকে নিচে, নিচ থেকে উপরে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মাংসগুলোকে নেড়ে দিতে হবে। পাঁচ মিনিট মাংসগুলো কষানোর পর দেখুন মাংস থেকে পানি বের হয়ে এসেছে। আরও 5 মিনিট ভালো করে কষাতে হবে। এর মাঝে দিয়ে দেব 2টি টমেটো কুচি, দিয়ে ভালো করে মাংসের সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মাঝারি থেকে একটু বেশি। যেহেতু আমি এটা শান বিরিয়ানি মশলা দিয়ে করব, এখন মাংসের মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলাটুকু। মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মাংসের পানি না শুকানো পর্যন্ত এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দশ মিনিট পর মাংসগুলোকে একটু নেড়ে দিব। দেখুন মাংসের পানি শুকিয়ে এসেছে,
এই পর্যায়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মাংসগুলোকে আরেকটু ভালো করে নেড়ে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে আরো 15 মিনিট এভাবে রান্না করব। মাংস সিদ্ধ হতে হতে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি একটি হাঁড়ি। হাঁড়িতে পানি ফুটতে দিয়েছি, এখন তাতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জিরা, 3টি তেজপাতা, 4টি দারুচিনির টুকরা, 1টি জয়িত্রী, 8-9টি লবঙ্গ, 3টি এলাচ দিয়ে এখন পানিতে ফুটতে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল, যাতে চালগুলো একটির সাথে আরেকটি লেগে না যায়। এখন ভিজিয়ে রাখা চালগুলো এখানে দিয়ে দেব। দশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসগুলোকে একটু নেড়ে দেব। মাংসের পানি প্রায় শুকিয়ে এসেছে, এভাবে আরও 5 মিনিট এগুলোকে রান্না করব। ঢাকনা দিয়ে দিচ্ছি, চালগুলোকে নেড়ে দেব। 80% মতন চালগুলোকে কুক করে নিতে হবে। চাল ফুটে উঠেছে, 80% মতন কুক হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে ফেলব। চালগুলো স্ট্রেন করে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসগুলোকে একটু নেড়ে দেব। মাংস সিদ্ধ হয়ে এসেছে, দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটি মিশ্রণ তৈরি করে নিব। একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, তাতে 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি। এরপর 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেওড়া জল দিতে না চান তাহলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 চিমটি জর্দার রং দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে দুধের সাথে সবগুলো মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি লেয়ারের মধ্যে ব্যবহার করা হবে। লেয়ার তৈরি পালা, সিদ্ধ করা বাসমতি চালগুলোকে মাংসের ওপর দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। আমি মাংসের মধ্যে লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, প্যাকেটের মশলাতেও লবণ ছিল, তাই আমি চালে কোনো লবণ দিইনি। এখন চালগুলোকে একটু ভাগ করে এখানে মধ্যে মিশ্রণের কিছু দিয়ে দেব। আবার এটিকে ঢাকনা দিয়ে দিব, আবার আরেক পাশে একটু ভাগ করে মিশ্রণ থেকে আরেকটু মিশিয়ে দেব। আবার সেটাকে ঢাকনা দিয়ে দিব, আবার আরেক পাশে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটিকে এখন আমি ঢেকে দমে দিয়ে দিব। পাশের চুলায় আমি হালকা আছে তাওয়া বসিয়ে দিয়েছি, এখন হাঁড়িটিকে সেখানে বসিয়ে দিব। এভাবে 15 মিনিট কুক করব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি একটু উপরে নিচে করে দেব চালগুলোকে। নিচ থেকে উপরের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে দেব।
এখন আবার ঢাকনা দিয়ে 10 মিনিট ফুটবো। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি আরেকটু রাইসগুলোকে নেড়ে দেব। দেখুন বিরিয়ানিটি তৈরি হয়ে গেছে, চালও ফুটে গেছে, রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে পরিবেশন করব। আমি এখন এগুলোকে পরিবেশন করছি। এখন অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু বিফ করাচি বিরিয়ানি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, মজার মজার রেসিপিগুলো সহজেই পেয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।